বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি 10 অধ্যায়ের খনিজ সম্পদ অধিবর্ষ অধ্যায়টি নিয়ে। এই অধ্যায়ের প্রথম লেকচার আজকে আমার। লেকচারটিতে আমরা কী কী শিখতে চাই সেটা একটু দেখে নিই। খনিজ ও আকরিক বলতে কী বোঝায়, ধাতু নিষ্কাশনের যে ধাপগুলো সে সম্পর্কে জানব, ধাতু নিষ্কাশনের 3টি পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো সম্পর্কে জানব, সক্রিয়তা সিরিজ সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। খনিজ কাকে বলে? একটা যৌগের বা একটা ধাতুর যতগুলো যৌগ ভূত্বকে বা ভূত্বকের অভ্যন্তরে পাওয়া যায় তাদের সবগুলোকেই ওই ধাতুর খনিজ বলে। কারণ আমরা জানি ধাতুগুলো খুবই সক্রিয় হয় এবং এরা কখনোই মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বিভিন্ন যৌগ হিসেবে থাকে। এই যৌগগুলোকেই খনিজ বলা হয়। খনিজ বিভিন্ন ধরনের হতে পারে, কঠিন তরল বা বায়বীয়, সেগুলো বিস্তারিত তোমরা দেখবো বইয়ে। আকরিক তাহলে কাদেরকে বলবো? একটা ধাতু যতগুলো যৌগ প্রকৃতিতে পাওয়া যায় সবগুলোকে কি আমরা আকরিক বলতে পারবো? না, শুধুমাত্র সে সকল যৌগগুলোকে আকরিক বলবো যে সকল যৌগ থেকে লাভজনক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা যায়। তাহলে সকল আকরিক খনিজ হতে পারবে, কিন্তু সকল খনিজ আকরিক হতে পারবে না। এটা অনেক সময় পরীক্ষায় আসে যে সকল আকরিকই খনিজ কিন্তু সকল খনিজ আকরিক নয় কেন। উদাহরণসহ তোমরা এটা ব্যাখ্যা করবা, খুবই সংক্ষেপে এখানে দেখানো হয়েছে। আমাদের যেহেতু মেন টপিক আজকে ধাতু নিষ্কাশনের ধাপ এবং পদ্ধতি, সুতরাং এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম না। এবারে আমরা ধাতু নিষ্কাশনের ধাপগুলো সম্পর্কে ধারণা লাভ করব। ধাতু নিষ্কাশনের 5টি ধাপ রয়েছে সিরিয়ালি যদি লিখি। আকরিক বিচূর্ণন, আকরিক ঘনীকরণ, ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর এবং অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর এবং ধাতু বিশোধন। তো আমরা যখন ধাতু নিষ্কাশন আলোচনা করব বিভিন্ন ধাতুর আকরিক থেকে, সেক্ষেত্রে ধাপগুলো আমরা অবলম্বন করে লিখব। তো আমরা যদি ধাপগুলো সম্পর্কে খুব ভালোভাবে ধারণা লাভ করতে পারি প্রত্যেক ধাপের, তাহলে ধাতু নিষ্কাশন যখন আমরা উপস্থাপন করব বিভিন্ন ধাতুর, তখন খুবই আমাদের সুবিধা হবে। আমরা একটি একটি করে এবার জেনে নেওয়ার চেষ্টা করি। আকরিক বিচূর্ণন করব কী করে? তো সাধারণত যে সকল আকরিক কঠিন হয় সে সকল আকরিককে এই পদ্ধতি অবলম্বন করে বিচূর্ণন করা হয়। সাধারণত ক্রাশার ব্যবহার করা হয়, বল ক্রাশার আর জো ক্রাশার নামে দুটি ক্রাশার ব্যবহার করা হয়। এই ক্রাশারগুলোর সাহায্যে প্রথমে ছোট ছোট টুকরো, তারপরে গুঁড়া গুঁড়া পাউডারে পরিণত করা হয়। তো ক্রাশারটি দেখতে কেমন এরকম একটা ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে। একদিক দিয়ে পাথর বা শক্ত যেই আকরিকগুলো প্রবেশ করানো হয়, অপর দিক দিয়ে গুঁড়ো পাউডার হয়ে বের হয়ে আসে। তোমরা বিভিন্ন জায়গায় পাথর ভাঙা মেশিন দেখেছ, অনেকটা ওরকম টাইপের ক্রাশার। এরপরে আকরিক ঘনীকরণ, অর্থাৎ আকরিক এর মধ্য থেকে ভেজাল দূর করা, এটা সাধারণত বিভিন্ন পদ্ধতিতে করা হয়। চারটি পদ্ধতি আমরা একটা একটা করে জানবো। তবে হাইড্রোলাইটিক পদ্ধতি, শুধু অক্সিজেনযুক্ত যে আকরিকগুলো সেই আকরিকগুলোর ক্ষেত্রে আমরা হাইড্রোলাইটিক পদ্ধতি ব্যবহার করব। যেমন তোমাদের বই যে আকরিকগুলো আছে, Fe2O3 তিন অনুপানি, যেটাকে আমরা বলি লিমোনাইট, Fe2O3 হেমাটাইট, Fe3O4 ম্যাগনেটাইট, ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর, জিঙ্ক কার্বনেট বা ক্যালামাইট, এই কয়টা আকরিকের ক্ষেত্রে আমরা হাইড্রোলাইটিক পদ্ধতিটি লিখব। এবং এক্ষেত্রে কী করা হয়, এই পদ্ধতিতে যে আকরিক গুঁড়া করলাম আমরা বিচূর্ণন ধাপে, সেই গুঁড়া করা আকরিককে পানিতে দ্রবীভূত করে নাড়ানো হয় প্রবল বেগে, ফলে অপদ্রব্যগুলো পানিতে মিশে যায় এবং আকরিকটি ঘনীভূত হয়। তেলফেনা ভাসমান পদ্ধতি, শুধুমাত্র সালফারযুক্ত যে আকরিকগুলো তোমাদের বইয়ে আছে সেই আকরিকগুলোর ক্ষেত্রে আমরা এই তেলফেনা ভাসমান পদ্ধতিটি উল্লেখ করব। তো কী কী আকরিক একটু দেখে নিই। জেডনেস বা জিঙ্ক ব্ল্যান্ড, HGS, সিনাবার, CuFeS2, কপার পাইরাইট, CO2S, চালকোসাইট, PbS বা গ্যালেনা, এই কয়টি আকরিকের ক্ষেত্রে আমরা তেলফেনা ভাসমান পদ্ধতিটি লিখব পরীক্ষায় বা উল্লেখ করব। তো এখানে কী করা হয়, আকরিকগুলোকে কোনো একটি সুবিধাজনক তেলে দ্রবীভূত করা হয়, যেই প্রথমে পানির সাথে মিশানো হয়, মিশিয়ে তেল যোগ করা হয় এবং এমন তেল যোগ করা হয় যে তেলে আকরিকগুলো দ্রবীভূত হয়। তারপরে প্রবল বেগে যখন ঝাঁকাবো আমরা, তখন আকরিকের যে মেন অংশগুলো, অপদ্রব্য
ছাড়া, সেগুলো তেলের সাথে মিশ্রিত হয়ে ভেসে উঠবে এবং পানিতে অপদ্রব্যগুলো থেকে যাবে। এরপরে আমরা তৈলাক্ত স্তরকে যদি আলাদা করে নিই স্প্যাচুলা বা চামচ দিয়ে, তাহলে আমরা আকরিককে ঘনীভূত করে ফেলতে পারবো। তাহলে এটি আমরা পরীক্ষায় অনেক সময় খ নম্বরে আসে, এভাবে আমরা লিখতে পারি। চিত্রটা যদি দিতে চাও দিতে পারো, না হলে এমনিতেও লিখতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার রাখতে হবে এখানে একটি কথা, যে সালফারযুক্ত যে আকরিকগুলো, সেই আকরিকগুলো সাধারণত তেল ফেনোলিক পদ্ধতিতে ঘনীভূত করা হয়। এরপর আমরা হচ্ছে চুম্বকীয় পদ্ধতি। চুম্বকীয় পদ্ধতি হচ্ছে আয়রনযুক্ত যে আকরিকগুলো সাধারণত, সে আকরিকগুলোর ক্ষেত্রে আমরা চুম্বকীয় পদ্ধতিটি উল্লেখ করব। আয়রনযুক্ত আকরিক কী কী? ম্যাগনেটাইট, হেমাটাইট, লেমাটাইট, এছাড়া ক্রোমাইট, ওসামাইট এবং রুডাইল, এগুলোর ক্ষেত্রেও তেল এই চুম্বকীয় পদ্ধতি ব্যবহার করা হয়। চুম্বকীয় পদ্ধতিতে উপরের যেই ফান্ডেলের মতো একটি অংশ দেখছো, এখানে একটি এই চুম্বকীয় আকরিকগুলো গুঁড়া করে এদিক দিয়ে প্রবেশ করানো হয়, একটা রাবারের চাকার উপর দিয়ে আকরিকগুলো আসতে থাকে। এরপরে একটি পাত্রে চুম্বকীয় পদার্থ রাখা হয়েছে বা চুম্বক রাখা হয়েছে, অপর একটি পাত্রে কোনো কিছুই রাখা হয়নি, ফলে যখনই এদিক দিয়ে আকরিকগুলো নিচের দিকে পড়বে, তখন চুম্বকীয় আকরিকগুলো চুম্বক পদার্থ যে পাত্রে রাখা আছে সেই পাত্রে গিয়ে পড়বে, আর অন্য আকরিকগুলো যেগুলো অচুম্বক পদার্থ সেগুলো দূরে গিয়ে দ্বিতীয় পাত্রে পড়বে। এভাবে আমরা আকরিকের গুঁড়া থেকে খুব সহজেই চুম্বকীয় আকরিকগুলোকে আলাদা করতে পারি। এভাবে আমরা ঘনীভবন পদ্ধতিটি পরীক্ষায় উপস্থাপন করতে পারি। চুম্বকীয় পদ্ধতিতে এভাবে ঘনীভূত করতে পারি আমরা কোনো একটি আকরিককে। তো এখানে একটি কথা মনে রাখতে হবে, আয়রনযুক্ত আকরিকগুলো অর্থাৎ যে আকরিকগুলো চুম্বক দ্বারা আকৃষ্ট হয়, সে আকরিকগুলোর ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটি উল্লেখ করব। রাসায়নিক পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি শুধুমাত্র তোমাদের বইয়ে যে বক্সাইড আছে সেটাই দিয়েই সাধারণত করা হয়। রাসায়নিক পদ্ধতি বক্সাইডকে প্রথমে গুঁড়া করা হয়, তারপরে সোডিয়াম হাইড্রোক্সাইড, কস্টিক সোডার দ্রবণ এই বক্সাইডের সাথে মিশ্রিত করা হয়। মিশ্রিত করে কীভাবে ঘনীভূত করা হয় সেটার একটি বর্ণনা নিচে দেওয়া হয়েছে। অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে মিশাবো, দুটোই এটা জলীয় দ্রবণ, অবশ্যই অ্যাকুয়াস লিকুইড আরও ভালো হতো। উত্তপ্ত করলে সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি উৎপন্ন হয়, উৎপন্ন সোডিয়াম অ্যালুমিনেট এবং পানি পরস্পরের সাথে যুক্ত হয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে পরিণত হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডকে আমরা যদি আবারও উত্তপ্ত করি, অ্যালুমিনিয়াম অক্সাইড এবং তেলের পানি উৎপন্ন হয়। এই অ্যালুমিনিয়াম অক্সাইড পূর্বের যে অ্যালুমিনিয়াম অক্সাইড তার চেয়ে অনেক ঘনীভূত, কারণ এই বিক্রিয়াগুলোর মাধ্যমে অপদ্রব্য ভেজালগুলো লবণ আকারে অধক্ষেপ পড়ে যায়, কিন্তু অ্যালুমিনিয়াম অক্সাইডের যে শেষে যে অ্যালুমিনিয়াম অক্সাইড পাওয়া যায় অধক্ষেপ আকারে, সেটি অনেকটা ঘনীভূত বা অনেকটা বিশুদ্ধ, 100% নয় বাট অনেকটাই। এভাবে আমরা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে আকরিকগুলোকে ঘনীভূত করতে পারি। ধরুন ঘনীভবনের কী পদ্ধতি শিখলাম? হাইড্রোলাইটিক পদ্ধতি, তেল ফেনোলিক পদ্ধতি, চুম্বকীয় পদ্ধতি এবং রাসায়নিক পদ্ধতি। হাইড্রোলাইটিক পদ্ধতি লিখব অক্সিজেনযুক্ত আকরিকের ক্ষেত্রে, তারপরে চুম্বকীয় পদ্ধতি লিখব চুম্বক পদার্থের ক্ষেত্রে, যেমন আয়রনযুক্ত আকরিকের ক্ষেত্রে, রাসায়নিক পদ্ধতি লিখব বক্সাইডের ক্ষেত্রে, এবং তেল ফেনোলিক পদ্ধতি লিখব সালফারযুক্ত আকরিকের ক্ষেত্রে। পরবর্তীতে আমরা তৃতীয় ধাপে চলে এসেছি, ঘনীভূত আকরিক অক্সাইড রূপান্তর। এই অক্সাইড রূপান্তরের আবার দুটি পদ্ধতি রয়েছে, একটি হচ্ছে তাপ জারণ। অক্সিজেনযুক্ত যে আকরিকগুলো সেগুলোর ক্ষেত্রে আমরা এটি প্রয়োগ করব, যেমন লিমোনাইট, ম্যাগনেটাইট, হেমাটাইট, চুনাপাথর এবং ক্যালামাইন। এদেরকে আমরা কীভাবে অক্সাইড রূপান্তর করতে পারি? যেহেতু অক্সিজেনযুক্ত আকরিক এগুলো, সরাসরি এগুলোকে তাপ দেবো আমরা। যেমন ক্যালামাইনকে যদি আমরা তাপ দিই, জিঙ্ক অক্সাইড এবং কার্বন অক্সাইডে পরিণত হবে। জিঙ্ক অক্সাইড হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ধাতুর অক্সাইড। এভাবে ক্যালসিয়াম কার্বনকে যদি তাপ দেই, সরাসরি ক্যালসিয়াম অক্সাইড হবে এবং কার্বন ডাইঅক্সাইড। এবং লিমোনাইটকে যদি আমরা তাপ দিই, Fe2O3 আয়রন 3 অক্সাইড এবং পানি উৎপন্ন হবে, অর্থাৎ অক্সাইডের রূপান্তর হয়ে গেল সবগুলি। তো মুক্ত ধাতুর রূপান্তরের এটি একটি পদ্ধতি। অক্সিজেনযুক্ত আকরিকের ক্ষেত্রে আমরা তাপ জারণ পদ্ধতি ব্যবহার করব। এখানে একটু সংশোধন আছে, এটি আসলে ভস্মীকরণ হবে, তাপ জারণটার জায়গায় আমরা লিখব ভস্মীকরণ, কারণ এটা এটা তাপ জারণ পদ্ধতিটা হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে তাপ দিতে হবে। নামটা একটু চেঞ্জ করে নেবে তোমরা, এই তাপ জারণের পরিবর্তে তোমরা লিখবা ভস্মীকরণ।
তাহলে এবারে আমরা আর এখানে বশীকরণের জায়গায় হবে তাপ জারণ, একটু অল্টারনেটিভ হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিবা। তাহলে এই বশীকরণের জায়গায় আমরা তাপ জারণ লিখবো। তাপ জারণ পদ্ধতিটা কোন কোনটার ক্ষেত্রে অ্যাপ্লাই করবো? যে সকল আকরিকে অক্সিজেন অনুপস্থিত তাদের ক্ষেত্রে আমরা এই বশীকরণ তাপ জারণ পদ্ধতিটা ব্যবহার করবো। যেমন ZnS, AgS, CFS2, CO2S, PbS, এগুলোর ক্ষেত্রে আমরা তাপ জারণ পদ্ধতিতে অক্সাইডের রূপান্তর করবো। সে এক্ষেত্রে আমরা কী করবো, যেহেতু অক্সিজেন নাই, অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করবো জিঙ্ক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। এটাই হচ্ছে পার্থক্য। তাপ জারণের ক্ষেত্রে অক্সিজেন থাকবে, বশীকরণের ক্ষেত্রে অক্সিজেন থাকবে না। আমি আবারও বলছি, এই লাল কালিতে যে বশীকরণ লেখা আছে সেখানে হবে তাপ জারণ, আর এর আগেরটা হবে বশীকরণ। ঠিক একইভাবে অন্যান্য বিক্রিয়াগুলো তোমরা দেখো যে প্রত্যেকটাতে অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করা হয়েছে, অক্সাইড এবং SO2 উৎপন্ন হয়েছে। এভাবে আমরা খুব সহজেই দুটি পদ্ধতি অ্যাপ্লাই করে ঘনীভূত আকরিককে অক্সাইডে রূপান্তর করতে পারি। তাহলে মনে রাখতে হবে, তাপ জারণের ক্ষেত্রে কোন না কোন আকরিক ব্যবহার করবো, যে সকল আকরিক অক্সিজেন অনুপস্থিত সে সকল আকরিকের ক্ষেত্রে অক্সিজেন দিয়ে হিট করবো, আর বশীকরণের ক্ষেত্রে অক্সিজেন যুক্ত যে আকরিকগুলো সেগুলোর ক্ষেত্রে সরাসরি তাপ দিয়ে অক্সাইডে রূপান্তর করবো। অক্সাইড থেকে মুক্ত হতে রূপান্তরের তিনটি পদ্ধতি রয়েছে। একটি হচ্ছে গলিত আকরিকের তড়িৎ বিশ্লেষণ, সাধারণত সক্রিয়তা সিরিজ, যে ধাতুগুলো অধিক সক্রিয় যেমন পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম, এদের ক্ষেত্রে আমরা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করবো। সক্রিয়তা সিরিজে যেগুলো মধ্যম সক্রিয় ধাতু যেমন আয়রন, 2+, 3+ এবং জিঙ্ক, এগুলোর ক্ষেত্রে কোক বা কার্বন মনোক্সাইড এর সাহায্যে কার্বন বিজারণ বলা হয়, এটাকে বিজারণ, কার্বন বিজারণ পদ্ধতি নামে পরিচিত এটি। এবং সালফাইড যে আকরিক বা কার্বনের যে আকরিক আছে সক্রিয় সিরিজে খুবই কম সক্রিয় যে ধাতুগুলো কপার, লেড এবং মার্কারি, এদের ক্ষেত্রে আমরা সবিজারণ পদ্ধতি ব্যবহার করবো। এটাকে তাপজারণও বলা হয়, সবিজারণ নামে পরিচিত ওই পদ্ধতিটি। তাহলে ধাতু নিষ্কাশনের ধাপ 5টি, কিন্তু পদ্ধতি কিন্তু 3টি, তড়িৎ বিশ্লেষণ, কার্বন বিজারণ এবং সবিজারণ। আর পঞ্চম যে ধাপটি সেটি হচ্ছে ধাতু বিশোধন, সেটি দুইটা ধাপে করা হয়, একটি তড়িৎ বিশ্লেষণ আর একটি বিগলন। বিগলন করা হয় আয়রন আকরিকের ক্ষেত্রে এবং তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত কপার এবং জিঙ্কের ক্ষেত্রে। এবার আমরা সক্রিয়তা সিরিজ সম্পর্কে একটা ধারণা নিব, যে ধাতু সম্পর্কে তাদের সক্রিয়তা অনুযায়ী সাজালে যে সিরিজ পাওয়া যায় সেগুলোকে ধাতু সক্রিয়তা বলে, এবং ধাতব আয়ন সম্পর্কে তাদের সক্রিয়তা অনুযায়ী সাজালে যে সিরিজ পাওয়া যায় তাদেরকে ধাতব আয়নের সক্রিয়তা সিরিজ বলা হয়। এবং লিথিয়াম থেকে শুরু করে গোল্ড পর্যন্ত এখানে একটা সিরিজ দেওয়া হয়েছে। লিথিয়াম থেকে অ্যালুমিনিয়াম পর্যন্ত অধিক সক্রিয় ধাতু এগুলো, এগুলোর ক্ষেত্রে আমরা ইলেকট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করব। ম্যাঙ্গানিজ থেকে আয়রন পর্যন্ত এই ধাতুগুলো মধ্যম সক্রিয়, এদেরকে আমরা কোক বা কার্বন মনোক্সাইড এর সাহায্যে বিজারণ করব অথবা কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করব। এবং লেড থেকে গোল্ড পর্যন্ত খুবই কম সক্রিয় ধাতু এগুলো, এগুলোকে আমরা সেলফ রিডাকশান অথবা স্ববিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব। তো সিরিজটা মনে রাখার একটা ছন্দ আমরা লিখতে পারি, লাথি খেয়ে কানা মাইঙ্গা ঘর এলো, এলো হবে এখানে যেন ফিরে শোনা পাবে হাইকুলাঙ্গার হাজিয়া হাজি হাজি পেটাবে আমায়। লিথিয়াম পটাশিয়াম লাথি, লিথিয়াম খেয়ে পটাশিয়াম কা ক্যালসিয়াম নাম সোডিয়াম, ম্যাঙ্গা ঘর ম্যাগনেশিয়াম, এলোতে অ্যালুমিনিয়াম, জেনোতে জিঙ্ক, ফিরেতে আয়রন এফি, সোনাতে টিন এসএন, পাবেতে পিবি, হাইতে হাইড্রোজেন, কুলাঙ্গার তো কপার, হাবলুতে HG বা মার্কারি, আজিতে এজি বা সিলভার, পিটাবেত প্লাটিনাম, আমাইতে গোল্ড। এভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি। এবং লিথিয়াম থেকে শুরু করে অ্যালুমিনিয়াম পর্যন্ত অধিক সক্রিয় এগুলোকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। জিঙ্ক থেকে শুরু করে টিন পর্যন্ত এগুলোকে, জিঙ্ক আয়রন এবং টিন, এগুলোকে আমরা সবিজারণ কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব। এবং লেড থেকে শুরু করে একবার গোল্ড পর্যন্ত এগুলোকে সবিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করব। যদি এটা ধাতু সিরিজ, ধাতুর ক্ষেত্রে সক্রিয়তা আস্তে আস্তে যেদিকে কমবে লিথিয়াম থেকে গোল্ড পর্যন্ত, আর আয়নের ক্ষেত্রে অবশ্যই লিথিয়াম থেকে নিচের দিকে সক্রিয়তা বাড়বে, অর্থাৎ আয়নগুলো সক্রিয়তা ধাতুর সক্রিয়তার উল্টো হবে, কারণ আয়নগুলো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে কিন্তু ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। যে ধাতু যত তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে সে তত বেশি সক্রিয়, অর্থাৎ লিথিয়াম সবচেয়ে বেশি সক্রিয় ধাতু, কিন্তু লিথিয়াম আয়নের যে গোল্ডের আয়ন সবার আগে ইলেকট্রন গ্রহণ করবে, এই জন্যই নিচের দিকে আয়নের সক্রিয়তা বাড়ে আর ধাতু সক্রিয়তা নিচের দিকে কমবে এই সিরিজ অনুযায়ী, অর্থাৎ ধাতু এবং আয়নের সক্রিয়তা পরস্পর বিপরীত।
তাহলে আমরা সম্প্রদায় সিরিজ সম্পর্কে জানলাম, এখন আমরা কি কি শিখলাম তার একটা মূল্যায়ন, ধাতু নিষ্কাশন কাকে বলে আমরা শিখেছি, আকরিক হতে ধাতু পৃথক করার যে পদ্ধতি সেটি ধাতু নিষ্কাশন, তেলফেনা ভাসমান রাসায়নিক পদ্ধতিতে কীভাবে ঘনীভূত করা যায় এটা আমরা শিখেছি, যে সালফারযুক্ত আকরিকের ক্ষেত্রে তেলফেনা এবং বক্সাইড আকরিকের ক্ষেত্রে রাসায়নিক পদ্ধতি, সম্প্রদায় সিরিজ এটা আমরা শিখেছি, সকল আকরিক খনিজ সকল খনিজ আকরিক এটা আমরা শিখেছি, এবং ধাতু নিষ্কাশনের যে ধাপগুলো সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে। তো আমরা খুব ভালোভাবে এটি খেয়াল করব, এটা একটা বেসিক টপিক ছিল, পরবর্তীতে যখন আমরা ধাতু নিষ্কাশনে চলে যাব তখন এই পদ্ধতিগুলোর ধাপগুলো আমাদের কাজে লাগবে, কখন কোন পদ্ধতি ব্যবহার করব, কখন কোন আকরিকের ক্ষেত্রে কোন কোন ধাপ লিখতে হবে, এই সবগুলোই আমরা এই লেকচার থেকে বুঝতে পারবো। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সবাই পড়াশোনা করো, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, সৃষ্টিকর্তার কাছে দোয়া করো, যেন এই আমরা যে মহামারীর মধ্যে বর্তমানে অবস্থান করছি এটি যেন খুব দ্রুত ঠিক হয়ে যায়, আমরা সবাই যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।